তো বসে পড়েছি লাঞ্চ নিয়ে, কালকে যেহেতু হেভি ছিল আজকে একটু কম কমপ্লিট। আমরা আবার কেক খাওয়া হয়েছে, আমাদের খুব মানে চানাচুর খেতে ইচ্ছা করছিল, সেই জন্য একটু মুড়ি মাখিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শরীরটা যেহেতু একটু ভালো নেই আমার, তো সেই কারণে জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। এখন 9:15 বেজে গেছে, এখনো বিছানাতেই আছি। বাট গুড মর্নিং বলতে কিন্তু এসে গেছি দুজন মিলে একসাথে আজকে। আর সবথেকে বড় আর গুড মর্নিং কিন্তু আজকে বিছানা থেকেই বলছি, কেন কি উঠে পরে তারপরে কিছুক্ষণ পরে গুড মর্নিং মানে অনেকক্ষণ উঠে যায়, তাই না বলো? কিন্তু আজকে একদম বিছানা থেকেই তোমাদেরকে গুড মর্নিং। আর দিচ্ছেও না সেই কারণের জন্য। আর তোমাদের বললাম এইবারে উইকেন্ডটা একদম এরকম চোখের পলকটা এরকম বন্ধ করেছি মনে হয় আর পেরিয়ে গেছে, তো মানে মানে ওয়ার্স্ট গেল মনে হয় এইবারে উইকেন্ডটা। উইকেন্ড খারাপ যায় না, উইকেন্ড খারাপ যায়নি মানে ওই গ্যাপটা, আমি গ্যাপটা বলতে চাইছি, গ্যাপটা যেন এরকম পেরিয়ে গেছে স্ন্যাপ। আর তোমরা এখনো বলবে যে এখনো গরম পড়ে গেছে, তো তুমি এখনো ব্ল্যাঙ্কেট, আমার জন্য সকালবেলা না রাতে থেকে, রাতে থেকে কিন্তু ঠান্ডা লাগছিল হালকা হালকা, 13-14 ডিগ্রি নেমে গেছিল জানো। আমি হঠাৎ করে সকালে উঠে ফোনটা দেখছি, তো তখন আপডেট হয়নি, মেবি দেখা যাচ্ছে 14 ডিগ্রি নিয়ে পড়লাম, তখন দেখা যাচ্ছে 18 ডিগ্রি। তাহলে তো নেওয়া বানটা হ্যাঁ, তাহলে কেউ বলবে না যে না গরমেও তো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে আছো। আমি বলতাম তোমাকে হ্যাঁ যে নিও না, কিন্তু সকালে হালকা গরম করছিল ভোরবেলা দিকে, পরের দিকে 6-7টার পর থেকে গরম করছিল। তো যেহেতু অফিস যাবো না, তাই তাড়াতাড়ি যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে আজকে তাড়াতাড়ি বসতে হবে, কেন কি আজকে মানডে, আমাদের অফিসে প্রচন্ড পরিমাণে প্রেশার থাকে। তো এবার উঠে তাড়াতাড়ি কফি খেয়ে বাকি কাজগুলো কমপ্লিট করব। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। আর গতকালের ব্লগে যদি কেউ না, আজকে যেটা পাবলিশ হবে সেটাতে কিন্তু অবশ্যই আমি ইজি টু মেক বিরিয়ানি তোমাদের প্রেশার কুকারে করে দেখিয়েছি, ওটা অবশ্যই দেখো। আর আমাকে জানিও তোমরাও বানিয়েছো নাকি আর কিরকম টেস্ট হচ্ছে। তো পুরো ব্লগটাই দেখবে, আজকেও স্কিপ করে প্লিজ চলে যেও না। আশা করি ব্লগটা ভালো লাগবে। তো উইথাউট এনি ফার্দার আডু আজকে দিনটা স্টার্ট করছি। আর হচ্ছে কি বেল নোটিফিকেশন আইকন কিন্তু প্রেস করতে হবে, এত করে সব নোটিফিকেশন নাহলে কি বলতো মানে হয়তো তোমরা পাবেই না ব্লগটা, মানে সার্চ করতে হবে তোমাদের কালারফুল ড্রিমস লিখে, তারপরে কোন ব্লগটাতে এসছে সেরকম ভাবে তোমাদের বুঝতে পারবে না, সেই কারণে জলদি বলবি, ইউটিউব না খুললেও তার আগে কিন্তু নোটিফিকেশন চলে আসবে, সেই জন্য প্লিজ প্লিজ বেল আইকনটা প্রেস করবে। চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে ব্লগটা স্টার্ট করছি। অ্যাজ ইউজুয়াল বসে পড়েছি কাজের জন্য, আর কালকে ও আর রাত্রেবেলা না ঘুমিয়ে পড়েছিল, তো এডিট করতে পারেনি, তো ও এখন বসে বসে শুরু করেছে এডিটিং। এখন বেজে গেছে হচ্ছে 12টা, কিচ্ছু কমপ্লিট হয়নি, কিচ্ছু না। যেহেতু আজকে মানডে, তোমরা জানোই আমার ওয়ার্ক প্রেশার প্রচণ্ড পরিমাণে থাকে, সেই জন্য আমি কিছু কাজ না করেই আগে ল্যাপটপটা নিয়ে বসে পড়েছি। আর ওর যেহেতু এডিটিং হয়নি, সেই জন্য এডিটিং আছে, বেশি কিছু কমপ্লিট মানে করা যাবে না, কেন কি তার ওই সব করতে গেলে অনেক মানে দেরি হয়ে যাবে, তো সেই কারণের জন্য তাড়াতাড়ি এডিটিংটা করে তারপরেও যা করার করবে। গদি আর বেডশিটটা তোলা হয়েছে, একবার রোদে দেওয়া হয়েছে, অনেক দিন হলো তাই না ইয়ে করা হয়নি, তো সেই কারণে মানে মানে রোদে দিলে কি হয় একটু ফ্লাফি হয় ব্যাপারটা, একটু শুতেও আরাম লাগে, অনেকদিন ঠান্ডাতে শুয়েছে, একটু গরম গরম ব্যাপারটাও আসে, সেই জন্য একবার দেওয়া হয়েছে এখানে। আর এগুলো সব এখানে স্ট্যাক করা হয়েছে, তো চলো রোদ হোক একটু ততক্ষণ, আমি এবার তাড়াতাড়ি অফিসের কাজেও বসে পড়বো। আর তারপর এই মানুষটার অবস্থা দেখো, স্নানও করেনি কিছুই না, আমি বা কেন বলছি, আমি নিজেও করিনি। কি গো করবে না, এরকম শুয়ে শুয়ে ফোন দেখছো? আর প্রচন্ড আজকে আমাদের ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, লোক ওয়াইফাই লোককে ফোন করা হয়েছে না, দেখছি ওয়াইফাই আমরা আপলোডও করতে পাচ্ছি না, আপলোডিং এ অন্যদিন 2-3 মিনিটে আপলোড হয়েছে, সেখানে এখন দেখাচ্ছে 45 মিনিট দেখাচ্ছে। আর তারপরে ওয়াইফাই লোকটাকে ফোন করা হয়েছে, সে এখন কখন আসবেন দেখবে, কি বলতো দুপুরে যখন মানে সব দরজা লাগিয়ে দিয়ে আসবো তখন আসবেন, একটা বললে ঠিকঠাক টাইমে তো কোনোদিন আসবে না, বা লাঞ্চ করার আগে চলে আসে। হ্যাঁ তারপর কি করবে, নিচে নক করবে, যদি না শুনতে পাই তাহলে বলবে যে অনেকবার ডাকলাম তারপর চলে গেলাম, বলবে না আগেবারও দুবার তো তাই করেছিল,
তুমি বলে দিলে রনিকে যে আমাদের জন্য এসে ফোন করে? আর গদিটাও নিয়ে আসতে হবে, পাততে হবে তো, আর রোদটাও এবার কমে যাচ্ছে। রোদ পেলো আজকে অনেকদিন পর। চলে এসেছি, বাজে এখন দুটো। তো ও অফিসের আর একটু ওর কাজ ছিল, রাত্রি এসে বসে গেছে আবার। তো আমি এসে দেখছি ও কাজ করছে। তো চলো আমি লাঞ্চটা করে নিয়ে, আর দেরি করবো না, কারণ আমি এরপরে বসলে আমি একদমই উঠতে পারবো না কিন্তু। তো চলো তাড়াতাড়ি আমরা এখন লাঞ্চটা করে নেবো, লাঞ্চটা করে এসে তোমাদের সঙ্গে দেখা। বসে পড়েছি লাঞ্চ নিয়ে, কালকে যেহেতু হেভি ছিল আজকে একটু কম কম্পারেটিভলি। আজ ভাত আর ছোটো ছোটো করে চিকেন পকোড়াই বলতে পারি আমরা, আর মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি, আর কালকে নিউট্রেলা তরকারিটা ছিল সেটা। তোমাদের অমিতাভ বচ্চন, এই অভিষেক বচ্চনের যেটা বলছিলাম সেটাতে তো দু তিনটে পরে বুঝা গেছিল, দুটোর পরেই না তিনটের পরেই। আর এইটাতে পুরো মানে আমি নটা টু নটা পুরোই, আর একটু মনে হয়নি কি অনেকটা লেন্দি মনে হচ্ছিলো, লাস্টে একটু কম করলেও হয়ে যেত, বাট ঠিক আছে, মানে আমি খুবই ভালো লেগেছে। এবার দেখা যাক আমরা পরের সপ্তাহে, এখন আমি পাঠান আবার যাবো নাকি সেটাও ভাবছি। আমি না লোকের কাছে মানে ইন দ্য সেন্স ফেসবুকে মানে দেখো এসআরকে ফ্যান আমি, ঠিক আছে, বাট তুমি নাও আমি জানি, তুমি তো অতও নো। হ্যাঁ, তো এবার আমি স্যারকের ফ্যান, কিন্তু লোকের কাছে যা শুনছি কেউ কেউ কি বলেছে না, বলেছে যে যদি হলে সিনেমা হলে সব লোক হয় আর পাঠান গানে যদি ঝুমে জো পাঠান এইসবে যখন নাচবে তখনই ভালো লাগছে, আদারওয়াইজ অতটাও ভালো লাগছে না, এইসব কমেন্টস আমি পড়লাম। তো সেইটা দেখে আমি ভাবলাম কি এটা ঘরেই দেখে নেবো কিছুদিন পরে, তো আর এক মাস পরেই 10 দিন পরেই চলে আসবে, এখন দেখা যাক কি করা যাক। নাহলে আমার খুব ইচ্ছা যে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাওয়ার। তো আর আমরা প্রায় 2 সপ্তাহ কোথাও বেরোইনি, তাই না? তো কোথাও বেরোনোও যাবে। তো ফাইনালি আজকে তো টাইম বার করতে পারিনি, সেই কারণের জন্য আজকে লাঞ্চ করে বসেছি ক্রিম মাখতে। যা ল্যাপটপগুলো এনে দাও। আর আমি না একটা দুজনেই দুটো ক্রক্সের কিনেছি, জুতো কিনেছি, ওটা আমি অনেকদিন ওই যে নতুন এখন একটা ক্রক্সের বেরিয়েছে দেখবে, রেনবো টাইপের, মানে মানে ওই রেনবো নয় ওটাকে কি বলে, মাল্টি কালার, আর তারপর ওই যে যখন দোলে যেমন এরকম করে ফেললে ছিটকে যায় জিনিসটা, সেই রকম টাইপের একদিন পরবো, তোমাদেরকে দেখাবো। আমার আগের ক্রক্সটা তো তোমরা দেখেইছ যে পিঙ্ক কালার আর ওরটা ব্লু, কিন্তু এইবারেরটা বেশ একটু অন্যরকম, ওরটাও একটু ডিপ ব্লু এর ওপরে মাল্টি কালারই আছে 2-3টে কালার, আমারটা তো হোয়াইটের ওপর পুরোই মাল্টি কালার। আর কালকে আবার অফিস যেতে হবে, কাল সকাল থেকে আমার অফিসের কাজও আছে। কিন্তু আমার যে কী প্রবলেম হচ্ছে, ফোন তো লাগছে না, সেই কারণের জন্য আমি প্রবলেম লাগছে যে কালকে যদি সকালে আবার ফোন না লাগে তখন কী হবে। তুমি তো বললে কটা বাজে পড়ে, এখন 6টা বেজে গেল। আমরা একটা বড় পেস্ট্রি নিয়ে নিই, তাই না? সব সময় নিই না, মানে মাঝে মাঝে নিয়ে সেটাকে কেটে 2-3 দিন ধরে আমি খেতে থাকি। তো আমাদের দুজনেরই পেস্ট্রি খুব ফেভারিট, তো সেই কারণের জন্য কালকে সুইগি থেকে আমিও আমাদের পেস্ট্রি অর্ডার করেছিলাম। আমরা আবার যাবো নেবো, তার জন্য সুইগি ইনস্টামার্ট এটা তো ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে দেয়, বেশ ভালোই লাগে। তো সেই কারণের জন্য একটা ছোট পেস্ট্রি অর্ডার করে দিয়েছিলাম বসে বসে খাবো বলে। তো এখন খাওয়া যাক সেটাই, সন্ধে হয়ে গেছে, ওর এদিকে ল্যাপটপে কাজ চলছে, আমার এদিকে চলছে মানে বসে কি খুটখুট করছে ওই মানুষটা, কিছু বার করছে, এখানে জুতোর প্যাকেটগুলো ওইখানে ওপরে তোলা হয়েছে, আর কোথাও শেষ পর্যন্ত জায়গা নেই, সব ওপর দেখো মানে আলমারিতে ভর্তি হয়ে গেছে, ইভেন ওপরটাও পুরো ফিল্ড, আর কোনো জায়গা নেই কোথাও। আর আপনার কি ঘুম আসছে? কেন কি মানুষটা কেন ঘুম আসে, সারারাত জেগে থাকে এই লোকটা, ঠিক আছে, সেই জন্য এডিট করে বলে সারারাত জেগে থাকে এই মানুষটা, নি লাস্ট অবধি কখন এডিট হয়, সকালবেলা। আমাদের কেক রেডি, এখন খাবো, এবারে কাটা হয়ে গেছে, এবার আমরা কেক খাবো।
আবার কেক খাওয়া হয়েছে, আজকে খুব মানে চানাচুর খেতে ইচ্ছা করছিল, সেজন্য একটু মুড়ি মাখিয়েছি। বেলপুরি সব কিছু দিয়ে খাওয়া যাক। 9:30 অফিসের কাজ করে একটা মানুষ থেকে গিয়ে এখন সে রিল্যাক্স করছে। আমারও এখন বেসিক্যালি সেরকম কোনো কাজ নেই, আমি এখন বসেই আছি। আমার ছিল কিছু কাজ, এখন বিল দেখছিলাম আসলে যে কত বিল হয়েছে কি হয়েছে না হয়েছে, কারণ ওগুলোর একটা হিসাব রাখা খুব জরুরি। মানে দেখো যদি তুমি ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটা পাওয়ারফুল টুল, ঠিক আছে, মানে না সত্যি হাসির জিনিস নয়, ক্রেডিট কার্ড তুমি যদি মানে ঠিকভাবে ইউজ করতে পারো ওর মতো ভালো কিছু নেই। কারণ তুমি যদি মানে তোমরা যদি জানি না জানো কি না, বাট ফরেন কান্ট্রিজে ওরা কিন্তু সব কিছু ক্রেডিট কার্ডে মেটায়, সব কিছু, ইচ এন্ড এভরিথিং ক্রেডিট কার্ডে হয় ওদের। মানে ইনফ্যাক্ট আমার একটা বন্ধু আছে, সে বলছিল জিপেতে পেমেন্টে যে মানে ধরো আমাদের এখানে তো জিপেতে লিঙ্ক থাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে না, ওদের ক্রেডিট কার্ড লিঙ্ক থাকে। আরে বাহ, this is nice, মানে ওদের ইচ এন্ড এভরিথিং মানে ফ্রম মানে পায়ের নোক থেকে মাথার চুল অবধি সবকিছুর পেমেন্ট হয় কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে। তো ক্রেডিট কার্ডেরটা হিসেব রাখাও খুব জরুরি, মানে এরকম নয় যে ল্যাভিশলি যা হোক খরচা করে দিলাম, তারপরে এন্ড অফ দ্য মান্থ যখন বিল জেনারেট হবে তখন একদম মাথায় হাত দেবো। তো যাই হোক, সেই জিনিসটারই হিসাব নিকেশ করছিলাম দুজন মিলে বসে যে কোনটার কী হয়েছে না হয়েছে আর কতটা করা ঠিক হবে বা হবে না, তো ওই সবই হলো। তো দেখলাম মোটামুটি উই আর উইদিন দ্য লিমিটস। তো যাই হোক, তোমরাও আমি বলবো যে সবাই একটু দেখে শুনেই ইউজ করো, ক্রেডিট কার্ড ইউজ অবশ্যই খুব ভালো, বাট ইউজ ওয়াইজলি। প্রচুর ইমপ্লিকেশনস আছে, কারণ ক্রেডিট কার্ডের চার্জেস এত বেশি হয় না, ওটা বিয়ার করা ইজ অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। এখন বাজে 11:30, ডিনার কমপ্লিট, অফিসের সব কাজ মোটামুটি সেরে ফেলেছি, ও কালকে সকালে উঠবে তাই জন্য আর দেরি না করে শুয়ে পড়বো। অনেকক্ষণ ধরে আজকে প্রচুর মানে ভালোই হেক্টিক গেছে, তাই না? 11:30 তো ভালো থেকো, সুস্থ থেকো, এবং কালকে আবার আসবে নতুন ব্লগ নিয়ে, নতুন এক্সাইটমেন্ট, নতুন উদ্দীপনা। কালকে আবার যাচ্ছি, কালকে যাচ্ছি অফিস বলেইছি তোমাদেরকে। তো যা যা দেখবে, নতুন যদি কিছু দেখতে পাও তোমরাও আমাদেরকে দেখার সময় তাহলে তোমরাও জানিও, আমরা তো অবশ্যই জানাবোই। তো চলো দেখতে থাকো ব্লগ, আর অবশ্যই কিন্তু কমিউনিটিটা গ্রো করতে হেল্প করো, সবার কাছে পৌঁছে দাও। চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।